রাজধানীর অন্যান্য এলাকার মতো মিরপুরের বিভিন্ন জায়গায় পানি সংকট থাকে প্রায় এলাকাবাসীর দাবি গত কয়েক বছর যাবতই শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যায় না পানি থাকবে না দোয়া হালি কর্ম রান্না বাড়ি কর্ম কেমনে ইত্যাদি বানাইতে না সারা দিন রোজা রাখার পর যদি পানি না পাওয়া যায় তো সেটা তো অবশ্যই আতঙ্ক হবেই এই সংকট মোকাবিলায় সাভারের ভাকুরতা থেকে পানি সরবরাহের আশ্বাস দিয়েছিল ওয়াসা হিমালয় থেকে বয়ে আসা পানির ধারায় তৈরি হওয়া কূপ থেকে পানি তোলার প্রকল্পটির কাজ শুরু হয় দু হাজার সালে শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে কিন্তু এপ্রিল মাসেও সম্ভব হয়নি নতুন উৎস থেকে পানি সরবরাহ আমরা সবাই খুব আশাবাদী ছিলাম এবং যেভাবে নাকি নতুন জায়গা ক্রয় করে পানির পাম বসাবো আমাদের ওয়াসা বলল যে না পানির পাম জায়গা ক্রয় করার দরকার নেই নতুন ভাকুরতা পানি আসবে কিন্তু এর পানির কোনো আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না সেই ক্রাইসিসই আছে ও আশা জানায় বাংলাদেশ ও কোরিয়া সরকারের যৌথ অর্থায়নে পাঁচশো তিয়াত্তর কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে তবে বিয়াল্লিশ কিলোমিটারের মধ্যে তুরাগ তলদেশ দিয়ে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়নি এখনও তুরাগ নিচে দিয়ে টানেল বসিয়ে পানি আনতে হচ্ছে সেই মাইক্রো টানেলিং এ কিছু সময় লাগছে যার জন্য আমরা আশা ছিল আমাদের এই একত্রিশে মার্চে আমরা পেয়ে যাব জুন মাসের ত্রিশ তারিখে আমাদের শেষ হয়ে যাচ্ছে মিরপুরে প্রায় পনেরো কোটি লিটার পানি আমরা দিতে পারব এবং তাতে মিরপুরের যে এখন পানি এই যে বিশেষ করে শুষ্ক মৌসুমে যে সমস্যাটুকু হয় আমরা ইনশাল্লাহ সেটিকে কাটিয়ে উঠতে পারবো ঢাকা ওয়াসার দাবি চাহিদার তুলনায় বেশি পানি উৎপাদিত হলেও পাইপলাইনের কারণে কিছু এলাকায় বিভিন্ন সময় সমস্যা থাকে ভবিষ্যতে নতুন পাইপলাইনের স্থাপন ও নদী থেকে পানি শোধন করে সরবরাহ শুরু হলে সংকটের স্থায়ী সমাধান হবে মিজানুর রহমান খবির সময় সংবাদ ঢাকা